পটুয়াখালীর কুয়াকাটায় ডাকবাংলো কাম সাইক্লোন শেল্টারে ফাটল ধরে বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা। এই ভ্রমণটির জন্য আমাদের খুব ভয় লাগে। আমরা অনুরোধ করছি যে এটাকে দ্রুত ঠিক করা হোক। যখন রোদ থাকে তখন আমরা এই ভবনটার নিচে বিশ্রাম নেই, কিন্তু মাঝে মধ্যে দেখি এখান থেকে বিভিন্ন ইট ভেঙে পড়ে। আমার এটা দেখে অনেক ভয় লাগে। শুধু তাই নয়, একটু জোরে বাতাস হলেই নড়ে ওঠে ভবন। এ অবস্থায় তার পাশেই চলছে প্রাথমিক বিদ্যালয়ের 500+ শিক্ষার্থীর পাঠদান। প্রায় 500 জন ছাত্রছাত্রীর মতো এখানে লেখাপড়া করে। আমাদের স্টুডেন্টদের খেলাধুলা এবং অন্যান্য নিড বেজ এক্সেসরিজ যে সরকারিভাবে আমরা যে মালামাল পেয়েছি তা এমনভাবে ফিট করা হয়েছে, যার পাশে এলজেডির একটি পরিত্যক্ত ভবন আছে যার পলেস্তার প্রায় ধসে পড়ে। আমরা এলজেডি কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তারা এই পরিত্যক্ত ভবনটিকে অপসারণ করছেন না। ঝুঁকিপূর্ণ এ ভবনটি পটুয়াখালীর কুয়াকাটায় 0 পয়েন্ট এলাকায় পুরাতন খাসপুকুর পাড়ে অবস্থিত। আমরা এখানে এই মাঠে বসে খেলি। এই ভবনটি আছে আমাদের পাশে। এই ভবনটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। এখানে আমাদের মিনি পার্ক। এই ভবনটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এটা খুব ঝুঁকিপূর্ণ। আমরা এখানে খেলাধুলা করি। এই ভবনটার কারণে আমাদের অনেক ভয় লাগে। এই ভবনটা যখন তখন ভেঙে পড়তে পারে, সেই জন্য এই ভবনটা সরিয়ে দেওয়ার অনুরোধ করব। তিনতলা ভবনের দুদিকে লতা চাপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একদিকে মহাসড়ক এবং অন্যদিকে পর্যটকদের সার্বক্ষণিক চলাচলের ব্যস্ততম রাস্তা চলে গেছে। এই অবস্থায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, 70-এর দিকে ভবনটি সাইক্লোন শেল্টার ও রেস্ট হাউস হিসেবে পরিচিত ছিল। বর্তমানে ভবনটির বিভিন্ন পিলার ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। এই বিল্ডিংটি সাইক্লোন সেন্টার নামে পরিচিত। আমাদের জন্মের আগে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। খুব সম্ভবত 70-এর আগে বা পরে এই বিল্ডিংটি হয়েছে। এইটার সাথে যত বিল্ডিং আছে এই সাইক্লোন সেন্টার নামে, সমস্ত বিল্ডিংই ভাঙ্গিয়া আবার নতুন করে সংস্কার করা হয়েছে ও নতুন করে করা হয়েছে। ভেতরে রড বেরিয়ে গেছে, যে কোনো সময় ধসে পড়তে পারে ভবনটি। এই অবস্থায় স্থানীয় ও পর্যটকরা এখানে বিশ্রাম এবং তার কোল ঘেঁষেই কোমলমতি শিশুরা খেলাধুলা করছে।